हेलो गाइस वेलकम टू आवर अनदर ब्रांड न्यू वीडियो। आजकल वीडियो चाइनीज ब्रांड सिकेनाई LYD68 नेक बैंडर फर्स्ट इम्प्रेशन ये थक छयस ग्यारंटी परिचिति एर विस्तारित तुले धरवार जो गैजेटी दिए यस यूनिक मोबाइल एक्सेसरी शॉप एखे सुलभ मूल्य मोबाइल एक्सेसरी सह विभिन्न धरण गैजेट सेल करा है ऑनलाइन एवं ऑफलाइने विस्तारित वीडियो डिस्क्रिप्शन बक्से। LYD68 এই নেকব্যান্ডটি একটি কলার ওয়্যারলেস স্পোর্টস হেডফোন যার লুক মোটামুটি এর প্রাইস অনুযায়ী তেমন একটা প্রিমিয়াম লুক নেই বললেই চলে। বিশেষ করে হেডফোনের কালার অনুযায়ী এর গ্লসি ফিনিশিংটা আমার কাছে ভালো লাগেনি, তবে এর বক্সটা বেশ ভালো লেগেছে। প্রাইস অনুযায়ী বক্সের মান ঠিকঠাকই আছে, যদিও বক্সটা আমাদের জন্য এতটাও ইম্পর্টেন্ট নয়। বক্সের ভিতরে নেকব্যান্ডের সাথে ছিল দুই জোড়া ইয়ার টিপস, चार्जिंग केबल एवं यूजर मैनुअल जहाँ चाइनीज एवं इंग्लिश लैंग्वेज छिलो। इयरबड्स गुलो मेटल बॉडी जहाँ शक्तपोक्त आछे, साथे आछे मैगनेटिक ताई गलाय झुलिए रखते समस्या नहीं। बड्स गुलोर साइजो ठीकठाक काने फिटी छिलो। एटी बेश कम्फर्टेबल कज बैंडटीते यूज करा हयेछे रबार मैटेरियल जहाँ सफ्ट एवं स्किन फ्रेंडलि। এছাড়া এর ওয়েট প্রায় 28 গ্রাম। এতে ব্যবহার করা হয়েছে রাবার কোটেডের কেবল। কেবলের দৈর্ঘ্যও ঠিকঠাকই আছে। ইয়ারফোন থেকে কেবল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এতে ব্যবহার করা হয়েছে এক্সট্রা প্রোটেকশন লেয়ার। নেকব্যান্ডটির রাইট সাইডে থাকছে কন্ট্রোল প্যানেল, যেখানে ভলিউম আপ ডাউন বাটনের সাথে থাকছে পাওয়ার অন অফ বাটন। থাকছে এলইডি ইন্ডিকেটর যা পাওয়ার অন অফ ছাড়াও চার্জিং স্ট্যাটাসে লাইটটি ব্লিঙ্ক করবে। এটি ব্লুটুথ ভার্সন 5.0 বেসড যার কানেকশন ডিস্টেন্স থাকছে সর্বোচ্চ 10 মিটার। এর ব্যাটারি ক্যাপাসিটি 150 মিলিঅ্যাম্পিয়ার। এটি ফুল চার্জ হতে সময় নেবে প্রায় 1.5 ঘন্টা। মিউজিক বা টকটাইমের জন্য সময় পাওয়া যাবে 13 থেকে 15 ঘন্টা। এছাড়া এর স্ট্যান্ডবাই টাইম 100 ঘন্টা। তো এবার আসি এর সাউন্ড সেকশনে। প্রথমেই বলে রাখি এটি বেশিক্ষণ ইউজ করার সুযোগ একটা পাই নাই, তো যতটুকু ইউজ করেছি তার এক্সপিরিয়েন্সটাই আপনাদের কাছে শেয়ার করছি। তো তার মধ্যে এর সাউন্ডটা আমার কাছে খুবই হাই মনে হয়েছে। ভোকাল এবং ট্রিবল খারাপ লাগেনি। এর বেসটা ছিল বেশ ভালো, যারা বেস বেশি পছন্দ করেন তাদের জন্য এটা ঠিকঠাক। এছাড়া মিউজিক এবং কথা বলার জন্য খারাপ হবে বলে মনে হয়নি, তবে গেমারদের জন্য সরি, কজ এর স্পেশাল দিক হলো মিউজিক এবং কলিং ফিচার। তো এই নেকব্যান্ডটির দাম 1650 টাকা, যা এর কোয়ালিটি অনুযায়ী আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এছাড়া এর ডিজাইন, কালার এবং ফিনিশিংটা আরও বেটার হওয়া উচিত ছিল, এবং দামটা একটু কম হলে হয়তো বাজারে বেশ প্রভাব ফেলতো। তো যারা কিনতে চান তারা অবশ্যই দেখে শুনে একটু যাচাই করে কিনবেন। তো এর একটা দিক ভালো লেগেছে, সেটা হলো এতে পাওয়া যাবে 6 মাসের গ্যারান্টি। তো এই ছিল সিকেনাই LYD68 নেকব্যান্ডটির ফার্স্ট ইমপ্রেশন। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এর ফুল রিভিউটি না দেওয়ার জন্য, কজ এটি ইউজ করার তেমন একটা সুযোগ হয় নাই, তাই আপনাদেরকে এর ফার্স্ট লুকটাই দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর নতুন ভিডিওর জন্য চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। স্টে টিউন অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফেজ।